এই উপমহাদেশে আমার প্রিয় নায়িকা হলো পূজা চেরি, তার সিনেমার ট্রেলার দেখার জন্য রেডি হচ্ছি। And away we go! Watch the trailer, then you can go. Hi, কি অবস্থা সবার? ডাস্টবিনে বসবাস করা সেই ছোট মেয়েটির কথা মনে আছে সবার? আসি না, আমি ওখানেই থাকি। এসে গেল লেবু। হ্যাঁ, আমাদের সেই ছোট্ট বন্ধু পূজা চেরি, তার নতুন একটা মুভি এসেছে, মুভির নাম হচ্ছে হৃদিতা। মুভির ট্রেলারটা আমি প্রথমে দেখি এবং ট্রেলারে কিছু স্বর্গীয় দৃশ্য ছিল। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা হৃদিতা সিনেমা, পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা হৃদিতা সিনেমা। আগে আসুন দেখুন, তারপরে জাজ করুন যে কেমন করেছি আমরা। ট্রেলারটা ছিল হচ্ছে মূলত এরকম যে জাস্ট কিছু র্যান্ডম কিছু ক্লিপ জাস্ট একসাথে করে দিয়ে একটা ট্রেলার তৈরি করে ফেলছিল এবং সেই ট্রেলারের মাঝখানে কিছু ইফেক্ট ছিল, যে ইফেক্টগুলো হচ্ছে ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে ব্যবহার করা হয়। ক্যামেরাটা কই থেকে ধরছে দেখেন তো। ট্রেলারটা দেখার পর আমার মনে হলো যে এটার একটা রিভিউ দেওয়া উচিত, কিন্তু আমাদের সবার প্রিয় ছোট্ট বন্ধু পূজা জিরি বললো একটা আড়াই ঘন্টার সিনেমাকে আমরা 2 মিনিটের ট্রেলার টিজার দেখে আসলে জাজ করে ফেলি, ওটা আসলে আমাদের কখনোই করা উচিত না। আপনারা আগে সিনেমাটা দেখুন তারপরে জাজ করুন। তখন আমি ভাবলাম, ও ইউ মাদারফাকারস, ওকে অলরাইট, মুভি দেখার পরই রিভিউটা দেই। তারপর দেখে আসলাম পূজা চেরি এবং এবিএম সুমন অভিনীত হৃদিতা। তো এই সিনেমাটা মূলত হচ্ছে এই উপন্যাস থেকে নেয়া, হৃদিতা উপন্যাস, যেটা আমি অলরেডি পড়া হয়েছে, আমি সেই ব্যাপারে পড়ে আসতেছি। মুভি সম্পর্কে আমার ফার্স্ট ইমপ্রেশন যেটা, সেটা হচ্ছে এটা যদি মুভি হয় তাহলে আমি আইনস্টাইন। আমার মনে হয়েছে যে আমি 2 ঘন্টার একটা টিকটক দেখলাম। পূজা চেরি মা, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো আমি আমার টাকা ফেরত চাই। আর এই মুভিটা হচ্ছে একটা টর্চার, ফ্লিপিং টর্চার। কারাগারে কয়েদিদের ডিম থেরাপি না দিয়ে এই মুভি অন রিপিট দেখানো উচিত, তাইলে হচ্ছে সব সত্যি কথা বলে দেবে। একটা মুভি কোন লেভেলের বোরিং হতে পারে সেটা হচ্ছে আপনি এই মুভিটা দেখলে বুঝবেন। হৃদিতা উপন্যাস, এটাও যথেষ্ট পরিমাণে বোরিং ছিল। তো উপন্যাসের চাইতে মুভিটা আরও বেশি বোরিং হয়েছে। এই উপন্যাসটাকে যদি ঠিকঠাক মতো ইউটিলাইজ করা হতো আমার মনে হয় মুভিটা ভালো হওয়ার একটা পসিবিলিটি ছিল। উপন্যাসটা এভারেজ ছিল, অ্যাটলিস্ট পড়া যায়, কিন্তু মুভিটা দেখার অযোগ্য। এবার আসি হচ্ছে অভিনয়ের ব্যাপারে। টু বি অনেস্ট, পূজা চেরির অভিনয় যথেষ্ট পরিমাণে ভালো ছিল। অ্যাটলিস্ট নুসরাত ফারিয়া এবং মাহিয়া মাহি নামক ট্র্যাশ প্রভারবিয়াল ম্যানিকিনগুলার চাইতে কয়েক গুণে বেটার। এবিএম সুমনের লাস্ট যে মুভিটা আমি দেখেছি সেটা হচ্ছে বিউটি সার্কাস, যেখানে তার অভিনয় অসাধারণ ছিল, কিন্তু এই মুভিটাতে তার অভিনয় অত একটা ভালো লাগেনি আমার। সুমন ভাই, আপনার বাসায় বেড়াইতে আসলাম। আপনি আর কখনো আমাদের বাসায় আসবেন না, বেরিয়ে যান, প্লিজ বের হয়ে যান। এবার আসে হচ্ছে কেন মুভিটা বোরিং লাগবে, সেটা হচ্ছে মুভির নায়ক এবং নায়িকা তারা হচ্ছে দাঁড়িয়ে বসে শুয়ে শুয়ে বসে দাঁড়িয়ে ল্যান্ডফোনে সামনাসামনি ল্যান্ডফোনে সামনাসামনি পুরো মুভিতে দুজন জাস্ট কথা বলেছে, এটাই হচ্ছে মুভি। দুইটা মানুষের ডায়ালগ কন্টিনিউয়াস কন্টিনিউয়াস শুনছেন, এমনও না যে ডায়ালগগুলোর খুব বেশি গভীরতা ছিল। একটা মেয়েকে পাঠানো খুব কঠিন কোনো ব্যাপার হবে না। তো সস্তা লেভেলের ডায়লগ আপনি কন্টিনিউয়াস যদি শুনতে থাকেন ওটা আপনার ভালো লাগবে না, এটা স্বাভাবিক। বইটা যখন আমি পড়ছিলাম আমার মনে হচ্ছিল যে আমি 365 ডেইস এর ডিসকাউন্ট ভার্সন পড়ছি। দুই একটা জায়গায় আমি একটু পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমি 365 ডেইস এর সাথে তুলনা দিয়েছি। এটা হচ্ছে হিরোর ডায়লগ। ও সক্রিয় হয়ে উঠল, আমার পোশাক খুলে ফেললো, ওর নখ বসিয়ে দিল আমার পিঠে, ওর দাঁত আমার বুকে, আস্তে আস্তে আমার ভেতরের ঘুমন্ত বাঘটা জেগে উঠল, খেপে উঠল, গর্জে উঠল, ঝাঁপিয়ে পড়ল শনখর ধাবার মাংসাশি দাঁত সমেত, আমরা মূলভাবেই পরস্পর পরস্পরকে ভালোবাসলাম। যদিও এই দৃশ্যটা আমরা মুভিতে দেখতে পাই নাই, আমি আমার খুবই আফসোস হচ্ছিল। আমি ভাই মুভিটা দেখতে গেছি, টু বি অনেস্ট, যে আমি ভাবছিলাম এই টাইপের জিনিসপত্র একটু যদি ভিজুয়ালি দেখা যায় তো খারাপ কি, হ্যাঁ মানে আর কত বাইরের জিনিসপত্র দেখবো। এবার একটু দেশীয় আমি যে একটু এসব জিনিসপত্র দেখতে তো ইচ্ছা হয় তাই না, ভাবছিলাম যেগুলো একটু দেখবো কিন্তু এগুলো দেখায় নাই মুভিতে, খুব ডিসঅ্যাপয়েন্টেড, আমি আমার টাকা ফেরত চাই। এবার আসি হচ্ছে মুভিটার স্টুপিড কিছু ডায়লগগুলোতে। আমি ঠিক করেছি আমি গাছ হব, ধর আমি একটা নারী গাছ, পুরুষরণ কি আমার কাছে আসবে নাকি আমাকেই যেতে হবে? কেঁদো না কেঁদো না, এসো আমাকে আদর করো এসো, নায়িকা বলছে। এই আমাকে একটু বউ বলে ডাকো না, তখন নায়ক ডাকে হচ্ছে এভাবে, বউ আমার লক্ষ্মী শোনাবো। এই ডায়লগগুলো মুভিতেও ছিল, যেহেতু আমি ফুটেজে দেখাতে পারছি না তাই বই থেকে পড়ে শোনাচ্ছি। নায়ক বলছে আমি তোমাকে অনেক ভালোবাসবো, নায়িকা নায়ককে বলছে আমি তোমাকে তোমার চেয়েতে বেশি ভালোবাসবো, তখন তারা বললো যে আমরা প্রতিযোগিতায় নামবো যে কে কাকে বেশি ভালোবাসতে পারে, এই টাইপের স্টুপিড ডায়লগ। শুরু হলো আজ থেকে আমাদের ভালোবাসাবাসির কম্পিটিশন। ঠিক এই সময়ে বিদ্যুৎ চলে গেল। বাদ দাও যান, আমি তোমাকে
তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বাসো তো, বাসি বাসি বাসি, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি, ব্যাস চুমু না, নিলাম দিলাম পেয়েছো, মানে ফোনে কথা হচ্ছে আর কি, চুমু দেওয়া নেওয়া হচ্ছে, পেয়েছি, গুড নাইট। এত ডামফাক ডায়লগ কেমনে হয়, এখন আমাকে আদর করো। আমি ওর কোলে গিয়ে বসে পড়লাম, ও আমাকে চুমু দিতে দিতে বললো এই দরজা খোলা আছে, মা এদিকে এসে পড়তে পারে, কোলে গিয়ে বসে বসছে। হ্যাঁ ভাই, এইসব উপন্যাস মানুষ একসময় পড়তো, হ্যাঁ মজা নিয়ে পড়তো, তখন তো আর ওইসব জিনিসপত্র অ্যাভেলেবল ছিল না, মোবাইল ফোন অ্যাভেলেবল ছিল না, তো এগুলা দিয়ে হয়তো অনেকেই এন্টারটেইনমেন্ট ছিল এগুলা। একটু ব্যাকডেটেড হয়ে গেছে, কেন সেটা আমি বলি, উপন্যাস হিসেবে এটা ঠিক আছে, কারণ হচ্ছে এই উপন্যাসটা লেখা হয়েছে 2002 সালে, ওই সময়টাতে একটা ছেলের সাথে একটা মেয়ের পরিচয় হওয়া এবং হচ্ছে তাদের মধ্যে কনভারসেশন হওয়া এবং হচ্ছে তাদের মধ্যে ল্যান্ডফোনে প্রেম হওয়া, এই ব্যাপারগুলো তখনকার সময়ের যারা টিনেজ ছিল বা যারা ইয়াং ছিল তাদের কাছে খুবই অ্যাট্রাকটিভ কিছু বিষয় ছিল, কারণ তখন তো আর এখনকার মতো ফোন ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো অ্যাভেলেবল ছিল না, এই টাইপের প্রেমের উপন্যাসগুলো ওই টাইমে অনেক চলতো, অনেকেই পছন্দ করতো, তো সেই হিসেবে এটা তখনকার সময় অনুযায়ী ঠিক আছে। এই মুভিটা যদি হচ্ছে 2010-08 এইরকম সময় যদি তৈরি হইতো ভালো করতো হয়তো, বা এখন এই সময়ে এসে আসলে এই টাইপের মুভি একে হচ্ছে রিলেট করা পসিবল না, দুয়ে হচ্ছে ক্যামেরার কাজও যে খুব ভালো ছিল সেটাও না। নায়ক বলছে আর কি, হৃদিতা ঘুমুচ্ছে, তার গায়ের উপর একটা কম্বল, সে একটা সিনথেটিক মেক্সি পরে আছে নীল রঙের, কাঁধের কাজটা দেখা যাচ্ছে। আমি দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিলাম, বাতি জ্বালালাম, না অন্ধকারে তো দেখা যাবে না, তাই সে বাতি জ্বালালো, তারপর আস্তে করে ঢুকে পড়লাম কম্বলের নিচে, ওর লং ড্রেসের কোমরের কাছে একটা বাঁধন, সেটা খুলে ফেললাম, আস্তে করে ওর পোশাকটা সরিয়ে ফেললাম কোমর থেকে, বুক থেকে, পেট থেকে, তারপর সরিয়ে দিলাম কম্বল, মানে প্রথমে হচ্ছে জামা কাপড় খুলেছে, তারপর কম্বলটা সরিয়েছে, তারপর আর কি মানে তার বডি দেখে আর কি পুরোটা। টিউবলাইটের ধবধবে আলো যেন লজ্জা পাবে ওর বুকের আলোয়, কোমরের উজ্জ্বলতায়, ত্বকের মসৃণতায়। আচ্ছা যাই হোক, মানে এই এরকম একটা ব্যাপার ছিল আর কি, যে নায়ক এসে নায়িকার সমস্ত জামা কাপড় খুলে ফেলে, নায়িকা কোনো টের পায় না, নায়িকা তো ঘুমিয়েই থাকে, সে টের পায় না। আমি ভাবছিলাম যে মুভিতে হয়তো এরকম কিছু একটা পাবো, কিন্তু আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, মুভিতে জাস্ট পেটটা দেখানো হয়েছে, সি গ্রেড বা বি গ্রেড মুভির মতো। আর তার যদি সুতো নাও থাকে তাহলে নিজেই সুতো ছাড়বো। আর যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে বাজেট মারাত্মকভাবে রিডিউস করা হয়েছে, এই মুভির যে হিরো সেই হিরো হচ্ছে একজন আর্টিস্ট, আঁকেন আর কি উনি। এই বইটাতে একটা জায়গায় ছিল হচ্ছে তারা এক্সিবিশনে যায়, বিশাল বড় আয়োজনের একটা এক্সিবিশন, মুভিটাতে ওই এক্সিবিশনটা দেখানো হয় না বাজেট রিডিউস করার জন্য, হয়তো পুরো মুভিটাই দেখানো হয়েছে জাস্ট ফ্ল্যাটের মধ্যে, ফ্ল্যাটের মধ্যে তারা জাস্ট কনভারসেশন করতেছে, রিকশায় ঘুরতেছে, বাড়িতে ঘুরতেছে, এই হচ্ছে মুভি। এই মুভির বাজেট ছিল হচ্ছে 55 লাখ টাকা, তো আমার ধারণা এই বাজেটের 3/3 খরচ হয়েছে কিনা সন্দেহ। উপন্যাসটাতে ছিল তাদের সিঙ্গাপুরে যাওয়ার একটা স্টোরি ছিল যেটা মুভিতে দেখানো হয় নাই, আর এই মুভিটা ছিল মূলত সরকারি অনুদানপ্রাপ্ত মুভি, বুঝতেই পারতেছেন টাকাগুলো কই গেছে, ওই যে ওই আশীর্বাদ মুভিটার মতো, টু বি অনেস্ট সংগুলো ভালো ছিল। যাই হোক এবার একটু গানটা শুনি কিরকম ছিল। ঠিক জমছে না, ভুল করে ভাবিনি কখনো তো, তুমি শীতের পাখির মতো, পারফেকশন। এই ছিল মুভি, আর এই মুভি আমার পার্সোনাল রেটিং থাকবে 10-এর মধ্যে 1, ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি। যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড বাই।